ভোটবাড়ির বাসবাড়ির ধর্নায় জয় পেল যুবতী প্রেমিক যুবকের সঙ্গেই রাতে বিয়ে দিল পরিবার ও প্রতিবেশীরা দুই বছর ধরে সপ্তাহে দুদিন করে রিসর্টে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করত প্রেমিক বিয়ের কথা বলতেই বেঁকে বসেছিল যোগাযোগ বন্ধ করে দেয় প্রেমিক সেই কারণে মঙ্গলবার বিয়ের দাবিতে ধরনায় বসে প্রেমিকা যাকে কেন্দ্র করে মেথলিগঞ্জের ভোট বাড়িতে চাঞ্চল্য ছড়ায় গতকাল বিয়ের দাবিতে চ্যাংরাবান্ধার খেতা বেচার ওই যুবতী ধরনায় বসে নিউ চ্যাংরাবান্ধা রেল স্টেশন সংলগ্ন প্রেমিকের বাড়িতে যুবকের নাম লাজু হক যদিও প্রেমিকাকে ধরনায় বসতে দেখে বেপাত্তা হয় অভিযুক্ত যুবক কিছু মাতব্বর যুবতী দিকে ধর্ণা থেকে যাওয়ার কথা বললে যুবতী বাড়ি চলে যায় এবং রেল লাইনে শুয়ে পড়ে স্থানীয় একটি ক্লাবের সদস্যদের নজরে আসলে তারাই যুবতীকে নিয়ে ফের প্রেমিকের বাড়ি যায় এবং ধর্নায় বসিয়ে দেয় এরপর যুবকের পরিবার ও প্রতিবেশীরা আলোচনায় বসে যুবকও রাত দশটা নাগাদ বাড়ি ফিরে আসে এবং পরিবার ও প্রতিবেশীদের কথা মতো বিয়েতে রাজি হয় তারপর রাতেই ইসলামী মতে প্রেমিক প্রেমিকার বিয়ে দেওয়া হয় ভালোবাসার মানুষকে নতুন করে পেয়ে খুশি প্রেমিকা